আজকে আমার প্রথমে সেই কমপ্লেক্স নাম্বার কি যেহেতু আমরা ফাইনাল পর্যন্ত কমপ্লেক্স বেসিস নিয়ে কথা বলবো, তো আজকে যে প্রথমে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাই, আমি গত ক্লাসে নিশ্চয়ই আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে কথা বলেছিলাম, তাই না? একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস কিভাবে, কমপ্লেক্স নাম্বার ও কমপ্লেক্স ফাংশনের মডুলাস কিভাবে বের করতে হয়, ধরেন জেড যদি এরকম হয় যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে আপনার মডুলাস অফ জেড ছিল কি স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাই না? জি স্যার। আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড কে বলছি আমরা আর জেড, হুইচ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, রাইট? এই দুটো সূত্র নিয়ে আমরা গত ক্লাসে নিশ্চয়ই কথা বলেছি। এই দুইটা সূত্রে আমাদের দরকার হবে, আমরা এখন দুইটা প্রবলেম, একটা মডুলাস রিলেটেড, একটা আর্গুমেন্ট রিলেটেড একটা প্রবলেম সলভ করব, দুইটা প্রবলেম। প্রথমে একটা প্রবলেম হচ্ছে এরকম যে আপনার কোশ্চেন এরকম যে স্টুডেন্ট কোশ্চেনটা হচ্ছে কি যে মডুলাস অফ জেড মাইনাস টু ডিভাইড বাই জেড প্লাস টু উইচ ইকুয়ালস টু থ্রি রিপ্রেজেন্টস এ সার্কেল, এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করবে, আমাদের সার্কেল রিপ্রেজেন্ট করবে সেটা আমাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে। দেন বলা হচ্ছে যে অলসো ফাইন্ড ইটস এরিয়া, মানে সার্কেল যদি আমরা নিশ্চিত হয়ে যাই তাহলে সেই সার্কেলের কি বের করা যাবে, এরিয়াও বের করা যাবে, রাইট? আমি নিজে কম্পোজিট করছি না, এটা যদি কোন একটা এই মডুলাস যে ইকুয়েশনটা আছে মডুলাস অফ জেড মাইনাস টু ডিভাইড বাই জেড প্লাস টু ইকুয়ালস টু থ্রি, সে কি রিপ্রেজেন্ট করবে, সে রিপ্রেজেন্ট করবে হচ্ছে সার্কেল, সেটা দেখা যাবে প্রথমে। দেন সেই সার্কেলের এরিয়া বের করতে হবে, মানে সার্কেল যদি রিপ্রেজেন্ট করে, সার্কেলটা যদি আমরা পেয়ে যাই তাহলে নিশ্চয়ই সেই সার্কেলের কি বের করতে পারবো আমরা, এরিয়া, এরিয়া বের করতে পারবো, কারণ রেডিয়াস বের করতে পারলেই তো এরিয়া হয়ে যায় পাই আর স্কয়ার, তাই না? পাই আর স্কয়ার দিলে আমার ইউজ করবো, জাস্ট একটু দেখ। এবার কিন্তু আলোর সম্পর্কে ধারণাটা আমার ল্যাপটপের স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি, মানে এটা যদি এরিয়া হয় তাহলে আমাদের টার্গেট গুলি কি প্রথমে কি বের করা, আমার প্রথমে কাজটাই হচ্ছে সার্কেলটা কি সেটা বের করা, সার্কেল। তাহলে দেখেন প্রথমে যদি সার্কেলটা বের করতে চাই তাহলে আমার ইকুয়েশন যেটা আছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন জেড বলতে কি বোঝায়, এখানে এক্স প্লাস আই ওয়াই, রাইট? কমপ্লেক্স নাম্বার হচ্ছে জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তো গিভেন জেড মাইনাস টু ডিভাইড বাই জেড প্লাস দেওয়া আছে আমার, দ্যাট ইমপ্লাইজ দেখো জেড বলতে কি বলছি আমরা এক্স প্লাস আই ওয়াই, তো উপরে জেড এর জায়গাতে এক্স প্লাস আই ওয়াই লিখবেন, মাইনাস টু এক্স প্লাস আই ওয়াই প্লাস টু হচ্ছে প্লাস টু থ্রি। তাহলে এখন এটাকে যদি নিচের থেকে আমরা যদি এখান থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টটা আলাদা করতে পারবো না, এখান থেকে উপরে এবং নিচে, উপরে রিয়েল পার্টটা কি আছে দেখেন তো,
আলাদা মডুলাস দেওয়ার দরকার নেই। উপরে রিয়েল পার্ট কে কে উপরে অংশে এক্স x এবং মাইনাস টু, মাইনাস টু কি রিয়েল না? জি স্যার, মানে রিয়েল পার্টটা হচ্ছে x মাইনাস টু, এখানে আই নাই আর কি, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট হচ্ছে। সিমিলারলি নিচে হচ্ছে কি x প্লাস টু আর ইমাজিনারি পার্টটা হচ্ছে আই প্লাস টু। এটাকে অনেক ভাবে করা যেতে পারে, অনেক ভাবে করা যেতে পারে জিনিসটাকে। তা আমি সবচেয়ে ইজিয়েস্ট যেটা আমার কাছে মনে হচ্ছে আমি সেভাবে আগাচ্ছি, অথবা অনেকে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন যেহেতু ডিটারমিনেন্ট, মানে ডিটারমিনেন্ট বলতে মডুলাস, ডিটার মডুলাস তাদেরকে আলাদা আলাদা মডুলাস দেওয়া যায়, বাট আমরা সেভাবে যাচ্ছি না। অ্যাজ ইউজুয়াল যে দিয়ে সেভাবে আগাচ্ছি, যেমন দেখে নিচের অংশ থেকে যদি কমপ্লেক্স নাম্বারটাকে সরাতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে নিচে কোনো ভগ্নাংশের নিচে যদি কমপ্লেক্স নাম্বার থাকে, তাহলে সেই কমপ্লেক্স নাম্বারকে সরানোর একমাত্র উপায় হচ্ছে তার কনজুগেট দ্বারা মাল্টিপ্লাই করা, রাইট? জানেন কি না, নিচে যদি কোনো ভগ্নাংশের নিচে কমপ্লেক্স নাম্বার থাকে, যেটা একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে সরানোর উপায় হচ্ছে তার সাথে যদি তার কনজুগেট দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে সে সরে যাবে। তাহলে মাল্টিপ্লাই করে তো শুধু নিচে করা যাবে না, তবে উপরে নিচেই গুণ করতে হবে। তাহলে কি দ্বারা গুণ করবো দেখেন, এই যে এক্স প্লাস টু প্লাস আই ওয়াই, তার কনজুগেট কে? নিশ্চয়ই এক্স প্লাস টু মাইনাস আই ওয়াই কমপ্লেক্স কনজুগেট, সেটা তারা যদি আমরা উপরে নিচে যদি গুণ করি, উপরে এটা আছে থাকো, আগে থেকে আছে সেটা থাকো, তাহলে উপরে নিচে গুণ করছি কি তারা, যে এক্স প্লাস টু মাইনাস আই ওয়াই, নিচে যখন দেখেন নিচে তো এটা আছে, তার মাইনাসটা যখন আসবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে না, আমরা জাস্ট উপরে সেম জিনিস দ্বারা গুণ করেছি, কারণ কাটাকাটি গুলো আবার আগের জায়গায় ফিরতে হবে। এখন দেখেন উপরের অংশ যদি আমরা অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন যদি করি, উপরের অংশটাকে দেখেন উপরের অংশটাকে অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লিকেশন করি, যে এক্স মাইনাস টু দ্বারা প্রথমে তাকে গুণ করি, তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু, মানে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর কিনা বলে, এক্স মাইনাস টু দ্বারা যদি আপনি এক্স প্লাস টু কে গুণ করেন, এ প্লাস বি টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার সেখানে এক্স মাইনাস টু দ্বারা যদি আই ওয়াই কে গুণ করেন, তাহলে কি আসবে, x মাইনাস টু ইন্টু আই ওয়াই, আমি জাস্ট যেভাবে আছে লিখে দিলাম, তারপর এটার সাথে যদি গুণ করেন প্লাস x প্লাস টু ইন্টু আই ওয়াই, আর এই আই ওয়াই আই ওয়াই যদি গুণ করেন মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে না, নাকি অন্য কোনো কিছু আসবে আই ওয়াই? এবার আসেন নিচে, নিচে যদি আপনি এই অংশটাকে যদি আপনি এ চিন্তা করেন, এটাকে যদি এ ধরেন আর এটা যদি বি ধরেন, তাহলে হবে এ প্লাস বি টু এম এনএস বি আকারে আছে কিনা? জি স্যার, জি স্যার, এ প্লাস বি টু এম এনএস বি মানে কি সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার বলতে কি আমার এখানে এক্স প্লাস টু আর মাইনাস বি স্কয়ার বলতে কি আই স্কয়ার ওয়াই স্কয়ার, পর্যন্ত কি বুঝতে পেরেছেন? সাবাও কেউ একজন লেখালেখি করছেন আমার স্ক্রিনে, এখন যেটা কাজ হবে, আমরা উপর থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট গুলো বা উপরে একটু ক্যালকুলেশন করে নিয়ে আগে, যেমন দেখেন এক্স স্কয়ার মাইনাস ফোর যা আছে তার থাকুক, এই আই ওয়াই দ্বারা যেটা তো মাইনাস আই ওয়াই, তারা যদি গুণ করে এটা আসবে কি যে মাইনাস আই এক্স ওয়াই মাইনাস মাইনাস প্লাস আই টু ওয়াই, এখানে যদি গুণ করেন আসবে কি প্লাস আই এক্স ওয়াই, তারপর এটা হচ্ছে প্লাস আই টু ওয়াই, আর এই আই স্কোয়ারের ভ্যালু কি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাস এ প্লাস মাইনাস
माइनस एम एस एम प्लस वाई स्क्वायर और नीचे आसें एक्स स्क्वायर एक्स प्लस टू होल स्क्वायर का सूत्र माने कि एक्स स्क्वायर प्लस फोर एक्स प्लस टू और ए आई स्क्वायर भी होता है माइनस वन तो माइनस एम एस एम प्लस वाई स्क्वायर सूत्र मॉडल এখন থেকে তো উপরে কোনো কিছু বাদ যায় কিনা সিমিলার টার্মে যে আই এক্স পয়েন্টটা মাইনাস আর এখানে আই এক্স পয়েন্টটা প্লাস ক্যান্সেল হয়ে যাবে না এটা জি স্যার এখানে উপরে একই থাকছে রিয়েল পার্ট কি কি থাকছে শুধুমাত্র যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস টু এটার কি রিয়েল পার্ট না এটা কি রিয়েল পার্ট কিনা রিয়েল কি এইগুলো ছাড়া কোনো রিয়েল নাম্বার আছে পড়ে জি স্যার আই টু ওয়াই যোগ করলে কি তো যা আছে তাই লিখে দিচ্ছি নিচেরটা নিয়ে আমরা কোনো কাজ করছি না নিচেরটাকে নিয়ে প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস এটাকে অনেকভাবে করা যেতে পারে হ্যাঁ আমার টার্গেট সার্কেল দেখেন এখন দেখেন এই এই পুরো ফাংশনটা কি আমরা কি চাইবি এটা কি যেমন এটা তো রিয়েল পার্ট নিচেটা কি রিয়েল পার্ট না জি স্যার জি স্যার রিয়েল পার্টের মডুলাসে তো কোনো কিছু যায় আসে না আসে কি আমরা এই রিয়েল পার্টটাকে কি চাইলে যদি সাইড চেঞ্জ করে দিতে পারি এখানে দেখাবো এটা কিরকম দেখা যাবে কিনা দেখে চাইলে কিরকম দেখা যাবে কিনা স্যার আড়াআড়ি গুণ না বুঝতে বলতে পারেন আড়াআড়ি গুণ কিন্তু আগে করি নাই কেন করি নাই এখানে কমপ্লেক্স ছিল দেখো তো রিয়েল পার্ট মানে জিনিসটা এরকম স্যার ধরে নেন আই টু ওয়াই এখন যদি মডুলাস নেই লেফট হ্যান্ড সাইড এর মডুলাস মডুলাসের সূত্র কি মডুলাসের ফর্মুলা কি x স্কয়ার প্লাস y স্কয়ার হ্যাঁ x স্কয়ার প্লাস y স্কয়ার আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন তো এখানে x বলতে কি স্যার x স্কয়ার মাইনাস 4 প্লাস 4 y এই স্যার y তাহলে হোল স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে কি 4 y হোল স্কয়ার which equals to 3 x স্কয়ার প্লাস 4 x প্লাস 4 প্লাস y এখন আমরা যদি ওই দিকে স্কয়ার রুট যদি করে দেই ওই দিকে যদি স্কয়ার করি তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে কি x স্কয়ার মাইনাস 4 প্লাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 4 y হোল স্কয়ার আর এদিকে স্কয়ার করলে কি হবে যে 3 x স্কয়ার প্লাস 4 x প্লাস 4 প্লাস y স্কয়ার হোল স্কয়ার তাহলে ওই দিকে বর্গ করলে এদিকে রুট ক্যান্সেল হয়ে গেল এখানে তো স্কয়ার আসবে এখন দেখেন কিছু জানি সেখান থেকে বাদ দেওয়া যাবে কিভাবে বাদ দেওয়া যাবে দেখেন এদিকে যদি আমরা সূত্র করি হ্যাঁ a প্লাস b স্যার 3টা 9 হবে না স্যার 3 এর প্লেস স্কয়ার থ্যাংক ইউ সো মাচ স্যার এই লাইনটা বুঝি নাই স্যার আরেকবার স্যার এটা স্কয়ার রুটটা কিভাবে কাটা গেল স্যার উভয় দিকে বর্গ করলে কি রুট ক্যান্সেল হবে কিনা উভয় দিকে বর্গ করি তাহলে এখান থেকে রুট ক্যান্সেল তাহলে এদিকে তো স্কয়ার আসবে রাইট জি স্যার তাহলে এখান থেকে তো এটা কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কিনা যেখানে করা যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস ফোর স্কোয়ার কিন্তু 16 এ হারেন তাই না এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি এটাকে টু এ বি তাহলে এইট এক্স স্কোয়ার তারপর হচ্ছে প্লাস টু বি সি তাহলে বি যদি এটা হয় তাহলে এটা মাইনাস এর আসবে মাইনাস এইট ওয়াই স্কোয়ার প্লাস টু সি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস 4y কে হোল স্কয়ার কি করতে হয় কত 16 y স্কয়ার
right hand side to nine to constant something. Chapter term, right? Chapter term, na? Chapter term. Chapter term, what the opposite is Jacob actor is either my duty is either. Turn an up me. I guess should put it in the upper good to the other given A. It also might be a report of just proper physics. Tell me that the A plus B plus sales could shoot to again. The A plus B plus sales could shoot to be. Which I get them of the A square, the like X square is square to the key high. X to the power 4. The watch a plus 2AB. Sorry, A square, B square, the repeating B square, one is 16X square plus C square. The watch a plus 2AB, the 2 into a data to the book of cash they can go. And I'm going to let 2AB, the 2 8X2, right? The watch a 2BC. This the B dot theta that 8x into this 8x into 4 plus y square plus 2ca and 2x square into 4 plus y square. So it's B, just a plus b plus c whole square should run. আচ্ছা স্যার আমরা যদি স্যার ফারস্টে ওই 9টা স্যার যদি একসাথে গুণ করে দেই স্যার ওই যে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার স্যার এরকম কি হইব মানে হবে স্যার ওই ওইখানে গুণ করে দিতে চান আগে জি স্যার হ্যাঁ জি স্যার এখানে করতে পারো না এখানে যদি আপনি 3 গুণ করে তার উপর হোল স্কয়ার দিতে পারেন এখানে তো এটা তো হোল স্কয়ারের সাথে গুণ সিম্পলি ব্র্যাকেট না আপনি 9 দিয়ে কত থেকে গুণ করে তার আগে সূত্র করে দেন গুণ করতে হবে বুঝছেন কারণ জি স্যার নরমালি গুণ করলে কি আসবে আপনি বলবেন যে 9x হচ্ছে 9x স্কয়ার নরমালি 18 হয় তো এখানে 18 হবে না দেখুন পুরো 9 হবে এটা কিন্তু 81 আর 96 না তাহলে আমরা আসুন যে লেফট হ্যান্ড সাইডে কি আছে x টু দা পাওয়ার 4 আমাদের যোগ যোগ করছি আর কিছু না এখন লেফট হ্যান্ড সাইডে লিখে দিই আর কাজ হচ্ছে রাইট হ্যান্ড সাইডে দেখেন 9 দ্বারা গুণ করতে কি আসবে 9x টু দা পাওয়ার 4 9x টু দা পাওয়ার 4 আসবে না 9x টু দা পাওয়ার 4 দেন 9 দ্বারা যদি 16x স্কয়ার গুণ করেন কত আসবে কত ফাইনাল টু 9x টু পাওয়ার 4 আসবে কি ম্যাক্স হবে 24x স্কয়ার এখন দেখেন এটাকে কি সূত্র করতে হবে না a + b হোল স্কয়ার সূত্র এখানে a plus b whole square সূত্র এখানে করতে হবে তাহলে এখানে সূত্রটি কি আসে 16 plus 8y square plus y to the power 4 তাই না যেটা কি সূত্র করতে 16 plus 8y square plus y to the power 4 তার সাথে কি গুণ আছে একটা 9 তাহলে 16 into 9 মানে কি 144 plus 8y square তাহলে 8 এর বাদ করতে হবে 72y square আর ছিল y to the power 4 তাহলে 9y to the power 4 এবার আসেন এখানে আছে 8x cube তাহলে কি 72x cube প্লাস এখানে যদি আসেন 32x 32x হবে কি 32x এর সাথে আবার কি গুণ আছে 9 তাহলে কত হয় 32 into 9 32 into 9 কত 288 মিলি 88x তারপর আসেন আসেন 8x y স্কয়ার তার সাথে গুণ আছে 9 তাহলে 8 এর বাদ তো 72x y স্কয়ার তারপর আসেন এদিকে রাইট হ্যান্ড আরো দুটো টার্ম রয়ে গেছে যদি আমার এখানে আমি জাস্ট আমার সুবিধে কিন্তু প্লাস তাকে সামনে জুড়ে দিতে পারি যে হ্যাঁ দেখেন 8x স্কয়ার তার সাথে গুণ আছে 9 তাহলে 72x স্কয়ার তারপর আসেন আছে 2x স্কয়ার y স্কয়ার তার সাথে গুণ আছে 9 তাহলে প্লাস 18x স্কয়ার এই হচ্ছে আমার টার্মগুলো এখন এটাকে যোগ যোগ যদি করে ফেলি কোথ সাইডে সিমিলার টার্মগুলো যদি যদি ছড়িয়ে দিই একদিকে নিয়ে যাই প্রত্যেককে তাহলে কিছু টার্ম ভ্যানিশ হয়ে যাবে যেমন দেখেন নাম্বারগুলো একটা চেক করে দেখেন নাম্বার এখানে আছে 144 আর এদিকে আছে একটা 16 একটা একটা করে ধরি আমরা হ্যাঁ রাইট হ্যান্ড সাইডটা যা আছে তা যদি রেখে দিই প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসবে
right hand side to the left. এখন দেখেন লেফট হ্যান্ড সাইড কি যদি রাইট হ্যান্ড সাইডে আসে যে এই টার্মগুলো যেগুলো রাইট হ্যান্ড সাইডে আসে পার্সেন্ট হয়ে যাবে মাইনাস এর মাইনাস এর পার্সেন্ট তাই না সবগুলোকে আমি এখন সিমিলার টার্ম যেগুলো আছে এগুলোকে যোগ বিয়োগ করে বাদ দিতে হবে যেমন দেখেন 9x টু দা পাওয়ার 4 থেকে যদি x টু দা পাওয়ার 4 চলে যায় 9x টু দা পাওয়ার 4 থেকে যদি x টু দা পাওয়ার 4 চলে যায় তাহলে থাকে কত 8x টু দা পাওয়ার 4 রাইট 8x টু দা পাওয়ার 4 এবার আসেন x স্কয়ার টার্মগুলো কোথায় আছে একটু খোঁজার চেষ্টা করি এখানে x স্কয়ার টার্ম এখানে আছে এখানে আছে আর কোথায় আছে এক্স স্কয়ার টার্ম এক্স স্কয়ার এক্স স্কয়ার এটাতে আছে তাই না এটা 72 8 মানে 80 80 আর 144 কত 224 রাইট প্লাস প্লাস 224 এক্স স্কয়ার এবার আসেন যদি ওয়াই টু দ্য পাওয়ার 4 গুলোকে যদি একটু খুঁজি ওয়াই টু দ্য পাওয়ার 4 কোথায় আছে y to the power 4 এখানে আছে হচ্ছে 9 y to the power 4 এখানে আছে minus y to the power 4 that means plus 8 y to the power 4 এবার আসেন y square এর টার্ম গুলো কোথায় আছে y square আছে এখানে একটা একটা টার্ম আছে y square এর তারপরে এখানে আছে একটা এখানে আছে তাহলে আর কি কোথাও শুধু শুধু y square কোথাও কি আছে আর নাই তাহলে 72 plus 8 মানে 8 80 থেকে 16 গেলে কত থাকে 64 নিশ্চয় তাহলে 64 y square এবার আসেন আচ্ছা আমি x কিউব টার্ম মনে হয় এখনো লিখি নাই x কিউব টার্ম একটাই আছে শুধুমাত্র 72 x কিউব লিখে ফেললাম এবার আসেন দেখি আমরা x স্কয়ার y স্কয়ার কোথায় আছে দেখো তো x স্কয়ার y স্কয়ার এখানে আছে 18 আর এখানে আছে 2 তাহলে সাবট্রাক করলে কি আসে প্লাস 16 x স্কয়ার y স্কয়ার আসে জি স্যার তাহলে আর বাকি রইল কি শুধুমাত্র x শুধুমাত্র x বাকি আছে দেখেন শুধুমাত্র x বাকি আছে আর কোনো কিছু নেই x বাকি তাহলে এই যে 220x আর নাম্বার 220x নাম্বার আছে কি 144 থেকে 16 গেলে কত থাকে 144 থেকে 16 চলে গেলে জি স্যার 128 আর কি কোনো কিছু আছে দেখেন তো কোনো কিছু বাদ পড়ছে কিনা যে যুগে আসে নাই আরেকটা টার্ম বাদ করেছি কোনটা বলেন এই টার্ম বলি 72 x y তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা যে ফর্মে আগাইছি হ্যাঁ এই ফর্মে এটা কি একটা সার্কেল রিপ্রেজেন্ট করে কি আদৌ জি না স্যার সার্কেলের জেনারেল ফর্মে সেমি সার্কেলের জেনারেল ফর্মে কিন্তু সে আসলে নেই তার মানে হচ্ছে এই সার্কেলের জেনারেল ফর্মে নেই বলতে কি বোঝানো হচ্ছে এখানে মূলত সার্কেলের জেনারেল ফর্মে নেই বলতে বোঝানো হচ্ছে এটা যেই আমরা মডুলাসটা যেই কমপ্লেক্স নাম্বারটা আমরা মডুলাস থেকে কথা বলছি না আসলে সেটা এক্সিস্ট করে না কারণ যদি এক্সিস্ট করতো তাহলে অবশ্যই অবশ্যই কি আসতো সার্কেলের ইকুয়েশন আসতো আপনারা একটা জিনিস জেনে নেন যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি এক্সিস্ট করে তাহলে সেই কমপ্লেক্স নাম্বারের মডুলাস ইকুয়ালস টু যদি কোনো একটা নাম্বার আসে তাহলে সেটা অলওয়েজ আপনার সার্কেলে রিপ্রেজেন্ট করে কিন্তু যেহেতু এখানে যে মডুলাসটা আমরা নিয়েছিলাম কমপ্লেক্স নাম্বারের z - 2 ডিভাইড বাই z + 2 হুইচ ইকুয়ালস টু 3 তাহলে তার যে আমরা এখন দেখলাম যে আসলে সে কিন্তু সার্কেল রিপ্রেজেন্ট করছে না দ্যাট মিন্স এখানে যে কমপ্লেক্স নাম্বারটা নিয়ে আমরা কথা বলেছি আসলে সেই কমপ্লেক্স নাম্বারটাই এক্সিস্ট করে ঠিক আছে
কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে কিন্তু ওই যে লিমিট কন্টিনিউটি ফাংশন এক্সিস্ট করে কি করে না এগুলো কিন্তু আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি শুধুমাত্র এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং লিখলেই ফাংশন হয়ে যায় না, রাইট? সেটা জানেন তো? মানে যে কোনো রিলেশনে কি ফাংশন, মানে স্যার যে কোনো রিলেশনে কিন্তু ফাংশন, দ্যাট মিন্স শুধু জেড দিয়ে কোনো কিছু লেখা থাকেই মানে কমপ্লেক্স নাম্বার থাকে। আমি এখানে যে কমপ্লেক্স নাম্বারটা আমি লিখেছি সেটা আসলে এক্সিস্ট করে না, দ্যাট মিন্স এই যে মডুলাস যেটা দেওয়া আছে সেটা আসলে সার্কেল রিপ্রেজেন্ট করবে না। সার্কেল যদি রিপ্রেজেন্ট না করে কি এরিয়া বের করার সম্ভাবনা আছে? না স্যার, সার্কেলে যদি রিপ্রেজেন্ট না করে তাহলে এরিয়া পাওয়ার তো প্রশ্নই। Then I have a problem to show that argument of সেন্টার বের করতে পারি রেডিয়াস। মানে আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, মনে আছে তো? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মানে গিভেন স্যার মাইনাস ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই স্যার প্লাস আই, তাহলে এটা কিসের জন্য আর্গুমেন্ট? আর্গুমেন্ট অফ দিস ইকুয়ালস টু আই বাই ফোর, আর্গুমেন্ট অফ এখন জেড বলতে কি বোঝাচ্ছিল? আপনার জেড বলতে কি x plus iy, x plus iy minus 1 plus i, যেটা তো x plus iy আর minus 1 plus i আগে লিখে আছে, এখন হচ্ছে x plus iy plus i multiplied by 5 by 4। এখানে যদি উপরে নিচে যদি আমরা রিয়েল পার্ট গুলোকে একটু আলাদা করি, ইমাজিনারি পার্ট গুলোকে যদি আলাদা করি, তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম। আর্গুমেন্ট অফ এখানে রিয়েল পার্ট আছে কি x মাইনাস 1, আর ইমাজিনারি পার্ট আছে দেখেন i ইনটু y প্লাস 1, এই দুটো থেকে i কমন হয়ে যাবে না ইমাজিনারি পার্ট? জি স্যার। আর এখানে রিয়েল পার্ট হচ্ছে x আর ইমাজিনারি পার্ট হচ্ছে i, যদি কমন নেই আমরা y প্লাস 1 which equals to 5 by 4। তাহলে দেখেন কমপ্লেক্স নাম্বারের যে জেনারেল ফর্ম x প্লাস i y আকারে কিন্তু সে নাই, আর উপরেও কমপ্লেক্স নাম্বার নিচেও কমপ্লেক্স নাম্বার, তাহলে সামহাও এটাকে সিম্পলি একটা ইউনিক একটা কমপ্লেক্স নাম্বার আকারে দেখাতে হবে। তো সেজন্য নিচ থেকে যদি কমপ্লেক্স নাম্বার বাদ দিতে চাই একমাত্র উপায় কি, তার কনজুগেট দ্বারা বাদ দিতে পারে উপরে নিচে, রাইট? এখান থেকে যদি কমপ্লেক্স বাদ দিতে চাই, জি স্যার, তো যদি আমরা কনজুগেট দ্বারা মাল্টিপ্লাই করি, এখানে একটা লাইন একটু জাম্প দিব আমি, এবার দেখেন এটাকে যদি তার কনজুগেট দ্বারা গুণ করি তাহলে জিনিসটা কিরকম দ্বারা হবে কিনা, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে কিনা, x plus i y plus 1 এর সাথে যদি x minus i y plus 1 দ্বারা গুণ করে তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে না সূত্র? জি স্যার, একসাথে কইরা দিছেন না? হ্যাঁ, আর উপরে যদি গুণ করি উপরে আছে এটা তো আছে আগে থেকে থাকুক, সে এখন উপরেও যদি সেম যে x minus i y plus 1 দ্বারা গুণ করি, কারণ আমরা কার কনজুগেট দ্বারা গুণ করছি, যে এটার কনজুগেট দ্বারা, তাই না? নিচে গুণ করে তো সূত্র করে ফেললাম আর উপরে গুণ জাস্ট গুণ রাখি উচ্চ কষ্ট পাই দেখো। এখন মনে হয় নিচে নিচে তো রিয়েল পার্ট চলে আসলো নিশ্চিত ভাবে, এর অংশটা তো রিয়েল পার্ট চলে আসছে, তো আর্গুমেন্ট আর্গুমেন্ট নিচে আসছে হচ্ছে কি x স্কয়ার প্লাস যে আই স্কোয়ার ইকুয়াল কি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাস প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন দেখেন উপরে যদি গুণ করি আমরা কি দাঁড়ায়, এক্স মাইনাস ওয়ান দ্বারা প্রথমে এটাকে গুণ করেন তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তার সাথে যদি গুণ করি তাহলে আসবে কি যে মাইনাস আই ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান, আবার এটার সাথে যদি এক্স কে গুণ করি আসবে কি আই ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়ান, ফাইনালি যদি এই দুটাকে গুণ করি আই আই ইউ আই স্কোয়ার আর ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান মানে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, রাইট?
এটা আর্গুমেন্ট নিতে হবে এখন উপরে কি দেখেন তো রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলো কি আলাদা করা যাবে না যেমন দেখেন তো এখানে রিয়েল পার্টটা কি এখানে রিয়েল পার্ট আছে কি দেখেন এগুলো আই নাই সেটা রিয়েল পার্ট এখানে উপরে আই নাই কি x * x - 1 এর মধ্যে আই নাই আবার দেখেন তো এই যে আই স্কয়ারে গুলো যখন মাইনাস হবে সময় তাহলে এটা প্লাস হয়ে এটা কি রিয়েল পার্ট হয়ে যাবে না জি স্যার এটাকে প্লাস y + 1 এটা হচ্ছে রিয়েল পার্ট আমার হ্যাঁ প্লাস ইমাজিনারি পার্ট এই দুটো থেকে যদি আমরা আই কমন নিই দুটো থেকে তাহলে দেখেন তো জিনিসটা কি এরকম আসে কিনা যে x কিন্তু y প্লাস ওয়ান প্লাস একটা আগে লিখতাম এটা মাইনাস মাইনাস x মাইনাস ওয়ান y প্লাস ওয়ান ইমাজিনারি পার্ট এবং রিয়েল পার্টটা কি আলাদা হলো কিনা আর নিচে তো যা আছে তা থাকে নিচেটা যদি রিয়েল পার্ট এখন দেখেন এই জিনিসটা কি আর্গুমেন্ট অফ এই যে দেখেন তো আংশিক পূর্ণ সংখ্যা লেখা যাবে কিনা যে দিস ডিভাইডেড বাই দিস এবং এটা ডিভাইড করে দেব এ প্লাস বি বাই সি ইকুয়ালস টু এ বাই সি প্লাস বি বাই সি তো লেখা যায় নাকি এরকম লেখা যায় না জি স্যার তো সেই লজিকটা যদি কাজে লাগে তাহলে জিনিসটা দেখেন তো এরকম দাঁড়ায় কিনা যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই x square plus y plus 1 square plus I into x into y plus 1 minus x minus y plus 1 divided by x square plus এখন লেখা যাবে নি সবগুলো অসাধারণ দেখেন আগে জানি দিতে হবে তাহলে এখন বলেন এটা কি একটা কমপ্লেক্স নাম্বার হয়েছে কিনা ফাইনালি একটা ইউনিফর্ম একটা কমপ্লেক্স নাম্বার হয়েছে কিনা যে রিয়েল পার্ট আছে ইমাজিনারি পার্ট আছে x plus i ও এখানে আছে কিনা এটা হচ্ছে আপনার x রিয়েল পার্টটা আর এটা হচ্ছে আপনার y তাহলে আর্গুমেন্ট i y তাহলে আর্গুমেন্টের সূত্র কি ছিল tan ইনভার্স y বাই x তাই না মনে আছে tan ইনভার্স y বাই x এটার আর্গুমেন্ট যখন নেব এটা তো এই পুরোটা হচ্ছে x আর এই পুরোটা y তাহলে কি হবে a রেজাল্ট ডিভাইডেড বাই এটা তাহলে y এর ভ্যালু কি তাহলে x ইনটু y প্লাস 1 মাইনাস x minus 1 into y plus 1 divided by x square plus y plus 1 whole square এটা হচ্ছে y আর x কে এটা না তাই x হচ্ছে x into x minus 1 plus y plus 1 whole square divided by x square plus y1 whole square এটা হচ্ছে আর্গুমেন্ট বের করলাম হচ্ছে cos 2 pi বাই 4 cos এখন এটা বলেন একদিকে যদি tan ইনভার্স থাকে সে সাইড চেঞ্জ করলে কি হয়ে যায় tan ইনভার্স টা tan হয়ে যাবে না ডান দিকে নিলে জি স্যার এটা tan হবে মনে রাখেন আরেকটা জিনিস এটা তো জানেন ভগ্নাংশের ক্ষেত্রে এরকম যদি এই যে এখানে নিচে যায় এটার নিচে যদি সেম থাকে দুটোকে চাইলে অ্যাভয়েড করা যায় জি স্যার জিনিসটা এরকম যারা একটু বুঝতে পারছেন না এরকম ধরে নেন a বাই c আছে ডিভাইডেড বাই b বাই c আছে পরের লাইনে অবশ্যই a বাই b লিখে নেবেন আর উল্টে দিলে তো এই সিস্টেম ভ্যানিশ হয়ে যাবে না তাহলে সেই লজিকটা যদি এখানে কাজে লাগাই আমরা এই নিচের অংশটা কি থাকবে এটা আর এটা সিস্টেমটা ভ্যানিশ হয়ে যাবে তাহলে থাকবে কি আলটিমেটলি x ইনটু y প্লাস 1 মাইনাস x মাইনাস 1 ইনটু y প্লাস 1 আর নিচে থাকবে হচ্ছে x ইনটু x মাইনাস 1 প্লাস y প্লাস 1 স্কয়ার উইচ ইজ ইকুয়াল টু 10 পাই বাই 4 তাই না tan inverse টা সাজেস করে দিই কিন্তু tan বাই বাই এখন tan inverse sorry tan পাই বাই 4 এর ভ্যালু কত জানেন কি tan 45 ডিগ্রি ভ্যালু 1 1 স্যার এটা যদি 1 হয় তাহলে আমরা এখানে লিখে দিই হচ্ছে cos 2 1 এর ভ্যালু তো 1 হবে তাহলে এখন কি আর আর গুণ করা যাবে না cross multiplication আমি এরকম লিখতে পারবো নিশ্চয় which equals to x into x minus 1 plus y plus 1 এখন গুণ করেন যোগ যোগ করলেই হয়ে যাবে এখন কিভাবে দেখেন এখানে যদি গুণ করে আসবে কি xy plus x minus
আচ্ছা এই দুটোকে গুণ করে আবার মাইনাস দ্বারা গুণ করে দিবো, মানে এক্স ওয়াই কে এটা গুণ করলে আসলে প্লাস এক্স ওয়াই, তার সামনে মাইনাস, মানে মাইনাস এক্স ওয়াই, এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে প্লাস এক্স, তার সামনে মাইনাস এক্স ছিল কিন্তু মাইনাস এক্স, তাহলে মাইনাস ওয়াই আর এখানে আছে প্লাস ওয়াই, মাইনাস ওয়ান ওয়ান গুণ করলে আসলে মাইনাস ওয়ান, তার সামনে একটা মাইনাস ছিল কিন্তু প্লাস ওয়ান, হচ্ছে কস টু গুণ করেন এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এটাকে যদি সূত্র করেন আসবে কিন্তু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান। এখন আমরা যদি একটা কাজ করি যে ডান দিকে যেটা আছে ডান দিকে কি আছে x স্কয়ার মাইনাস x প্লাস y স্কয়ার প্লাস 2y প্লাস 1 লিখে দিলাম, আর এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করি মাইনাস প্লাস এর গুলো মাইনাস মাইনাস এর গুলো প্লাস হয়ে যাবে না, এরকম সেটা করার আগে কিন্তু চাইলে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি, দেখেন এই দুটো টার্মকে অ্যাভয়েড করা যায় কিনা সেটা বিদায় একটা প্লাস আর একটা মাইনাস, জি স্যার ইভেন এই যে এটাকে অ্যাভয়েড করা যায় কিনা দেখেন তো, তাহলে আসলে আমাদের শুধু সাইড চেঞ্জ করতে হবে কি এই দুইটা টার্ম, এটা ছিল প্লাস এর ওয়াই, এটা রাইট হ্যান্ড সাইডে গেলে শিফট হয়ে যাবে কি মাইনাস এর ওয়াই, আর ওয়ানটা ছিল প্লাস এর শিফট হয়ে যাবে মাইনাস। এখন তাহলে একটু ফ্লিপ করেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স, টু ওয়াই থেকে ওয়াই গেলে থাকে ওয়াই, নাম্বার গুলোর অবস্থা কি দেখেন ওয়ান ওয়ান ফিনিশ ইকুয়াল টু জিরো, এখন বলতে এটা কি একটা সার্কেলের ইকুয়েশন কিনা, মাইনাস জি মাইনাস এম, রাইট সেন্টার মাইনাস জি মাইনাস এম, তাহলে সেন্টারের অর্ডিনেট যখন বের করবো আমরা তাহলে এখন বলেন সূত্র কি ছিল যে আপনি যদি কম্পেয়ার করেন ওই ইকুয়েশনটার সাথে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস থ্রি প্লাস টু জিরো, তার সাথে যদি কম্পেয়ার করি দেখেন এক্স এর সাথে যেটা থাকে সেটাই হচ্ছে টু জি, ওয়াই এর সাথে যাই থাকুক সেটা হচ্ছে টু এফ, আর কনস্ট্যান্ট হচ্ছে থ্রি, তাই না? তাহলে বলেন এখানে x এর সাথে কি আছে, এখানে 2 ইনটু 0 x এর সাথে কি মাইনাস 1 আছে কিনা, জি স্যার, তাহলে 2g এর ভ্যালু কত এখানে বলতো মাইনাস 1, তাহলে 2g যদি মাইনাস 1 হয় তাহলে g সমান কি মাইনাস হাফ, মাইনাস হাফ, কিন্তু আমার সেন্টারে কি g লাগে না মাইনাস g লাগে, মাইনাস মাইনাস, জি স্যার, তাহলে কি এটা আলটিমেটলি কি মাইনাস প্লাস হাফ হয়ে যাবে না, সেন্টারের এক্স এর কোঅর্ডিনেটটা যারা বুঝতেছেন একটু বলি এক্স এর সাথে যেটা থাকে সেটা টু জি, তাহলে টু জি সমান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে জি সমান কি মাইনাস ওয়ান, সেন্টারের কোঅর্ডিনেট তো জি না মাইনাস জি, তাহলে জি যদি হয় মাইনাস হাফ তাহলে জি সমান কি হবে, জি যদি মাইনাস হাফ হয় তাহলে মাইনাস জি প্লাস হাফ হবে না, এবার আসলে এফ ওয়াই এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে টু এফ, তাহলে এখানে ওয়াই এর সাথে কি আছে ওয়ান, টু এফ ইকুয়ালস টু ওয়ান, লেফট ইকুয়ালস টু হাফ, তো সেন্টারে লাগে কি মাইনাস এফ, লেফ যদি হাফ হয় তাহলে মাইনাস এফ কি মাইনাস হাফ, মাইনাস দিস ইজ সেন্টারের কোঅর্ডিনেট, নাও দ্য রেডিয়াস অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ রেডিয়াস সূত্র বলছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, লেখা তো সি তো নাই কনস্ট্যান্ট জিরো, তাহলে কি জি স্কোয়ার মানে জি এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাকে স্কোয়ার করলে কি হবে ওয়ান বাই ফোর হবে না, আর যদি আমি একটু ভেঙে লিখি মাইনাস হাফ স্কোয়ার, আর এফ হচ্ছে হাফ হাফ স্কোয়ার মাইনাস সি মানে জিরো, এখন দেখেন এই দুটাকে যদি স্কোয়ার ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তাহলে কি যোগ করলে কি আসে ওয়ান বাই ফোর, আর ওয়ান বাই ফোর যোগ করলে কি হাফ হয় না, জানেন জানি না কি হচ্ছে মিটার না সেন্টিমিটার জন্য বলছি
তাহলে কি এখানে যদি আপনাকে বলা হতো এরিয়া যদি বের করতে বলা হতো পাই আর স্কয়ার পাই তো কনস্ট্যান্ট আর ডিভিডেড বাই স্কয়ার হচ্ছে 1 বাই স্কয়ার রুট অফ 2 হোল স্কয়ার তাহলে আসতো কি স্কয়ার রুট যদি হাফ তাহলে হাফ পাই হচ্ছে তার এরিয়া তাহলে স্কয়ার ইউনিট যদি এরিয়া জানতে চাও তো সবাই ক্লিয়ার Yes, sir. Yes, sir. এখন আমরা আজকে ক্লাসে শেষ করতে পারবো না, আমরা একটা থিওরাম নিয়ে কথা বলবো আগামী ক্লাসে। থিওরাম হচ্ছে ডি ময়বার্স থিওরাম, এটা আপনারা নাম শুনেছেন কিনা, ডি ময়বার্স থিওরাম। ডি ময়বার্স থিওরামের থিওরিটা জাস্ট আমি শুনতে হচ্ছে যে cos theta plus i sin theta to the power n which equals to cos n theta plus I sin n theta. যে cos theta plus I sin theta আকারে যদি কোনো কিছু থাকে তার পাওয়ার যদি n হয় এই পাওয়ারটা সবসময় কি হয় অ্যাঙ্গেলের সাথে দ্রুত আকারে চলে আসে। এবং এটা n এর ভ্যালু মানে পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার এবং ফ্র্যাকশন সবার জন্য সত্য। n এর ভ্যালু এবার আপনি পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার যাই বসুন না কেন সবার জন্য সত্য। এবং এই থিওরিটা দরকার হবে, আমরা থিওরিটা প্রমাণ আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। এই থিওরিটা আরো বেশি দরকার হবে একটা কারণে, কারণ এই থিওরির সাহায্যে আমরা অনেক ইকুয়েশন আছে যেগুলোকে সাধারণভাবে সলভ করা যায় না, নর্মাল নিয়মে সলভ করা যায় না, সেগুলোকে দ্বিময়বার্ষিক সাহায্যে খুব সহজে সমাধান করা যায়। ফর এক্সাম্পল আপনার যদি কোনো একটা ইকুয়েশন থাকে এরকম x টু দা পাওয়ার 5 ইকুয়ালস টু 1 বা x টু দা পাওয়ার মাইনাস 1, এখন বলুন তো আপনি নর্মালি কি এটাকে সমাধান আপনি জানেন? এটাকে যদি অর এভাবে তো দেখা যায়, দেখা যায় না নিশ্চয়ই দেখা যায় তাই না? এগুলো দেখি করে এখন আপনাকে যদি এটাকে সমাধান করতে বলা হয় আপনি নিশ্চিত জানেন যেহেতু তার অর্ডার হচ্ছে 5 এই ইকুয়েশনটা কি ইকুয়েশন 5 দিবে না, তাহলে যেহেতু তার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 5 তাহলে তাকে সমাধান করলে x এর কয়টা মান পাওয়া যাবে নিশ্চিত হবে 5 তাই না? সেটা জানো তো কোন একটি ইকুয়েশনের ডিগ্রির উপর যে সলিউশন ডিপেন্ড করে আদিত্য জানে জানতাম স্যার আগে মানে x স্কয়ার প্লাস x প্লাস তাকে সমাধান করতে যখন কাটা পড়ে দুই চা কেন পাওয়া যাবে দুইটা আপনি এখানে স্কয়ার জি স্যার আগে তাহলে তিনটা পাওয়া যাবে তাহলে এখানে আছে কত তার পাওয়ারটা 5 তাহলে তাকে সলভ করলে ভুলো কাটা পাওয়া যাবে 5 স্যার আপনি যে প্রচলিত নিয়ম গুলো জানেন দেখেন তো এটাকে আদৌ সমাধান করা যাবে কিনা পাঁচটা ভেরিফাই করা যাবে কিনা জি না স্যার প্রশ্ন আসে না স্যার তাহলে তাকে কিভাবে সমাধান করবে প্রশ্ন তো দ্বারা সমাধান তো আসে না আপনাদের নাম্বার দিতে হয় রিয়েল নাম্বার নতুবা কি কমপ্লেক্স নাম তাহলে হ্যাঁ যদি কোনোটা রিয়েল সলিউশন না পাই তো কমপ্লেক্স সলিউশন তো পাবো নিশ্চয় তাই না? সেই জন্যই ওই ধরনের প্রবলেম গুলোকে সলভ করার জন্য মূলত এখানে নিয়ে আসা ডি-ময়বার্স থিওরামটাকে সেজন্য নিয়ে আসা। আচ্ছা এটা স্যার x এর ভ্যালু না জানলে স্যার কিভাবে বের করব x এর ভ্যালু তো জানা লাগবে নাকি স্যার x এর ভ্যালুটা স্যার ওই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 সো x টা x এর ভ্যালুটা তো স্যার আগে জানা লাগবে না স্যার এখানে আমাদের টার্গেট x এর ভ্যালু জানা না x এর ভ্যালু বের করা। যেমন আপনার যদি এই আপনি এটা দেখে বলছেন এই কথা আর আমি যদি এটাকে এরকম লিখি তখন তো বলবেন স্যার এটা সমাধান করা যায়। যেমন একটা সময় ইকুয়েশন বললাম দেখি x এর ভ্যালু জানা লাগবে নাকি আপনি বের করবেন? বের করা যায় স্যার মিডল ফ্যাক্টর করে বের করা যায় স্যার এটা x এর ভ্যালু 2 আর 3 আসবে কিনা বলতে এটা সব করলে জি স্যার এটা উৎপাদক কোটা আপনি পাবেন x 2
x minus 3 x তাহলে x equals to 2 তাহলে বলেন এই 2 3 পাইতে কি আপনাকে আগে কোনো মান জানা লাগছে নাকি এমনি চলে আসছে না স্যার এমনি চলে আসছে বের করেছেন তাই না তাহলে প্রশ্ন হচ্ছে এটা তো সর্বোচ্চ পাওয়ার 2 ছিল মানে দুইটা সমাধান পেয়েছি তাহলে তার পাওয়ারটি তো 5 তো এক্ষেত্রে কয়টা সমাধান থাকবে পাঁচটা এটা কি নয় ভাবে বের করা যাবে দেখুন তো এরপরের লাইনে আপনি কি লিখবেন x এর ভ্যালু কত লেখা যায় তো এই জন্যই হচ্ছে এই ক্ষেত্রে তখন আমরা এখানে কমপ্লেক্স হচ্ছে ডি ওভার থিওরেমটাকে অ্যাপ্লাই করতে পারবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে যেমন দেখেন এই যে স্ক্রিপ্ট দেখেন x টু দা পাওয়ার 5 না cos 0 ডিগ্রি ভ্যালু কত নিশ্চয় 1 1 তাহলে cos 180 ভ্যালু কত হওয়া উচিত -1 রাইট তাহলে আমরা এই মাইনাস ওয়ান এর জায়গাতে দেখেন তো cos পাই লিখতে পারবো তাই না জি স্যার প্লাস দেখেন আমি একটা জিনিস নতুন অ্যাড করছি যে আই সাইন পাই লিখছি দেখেন তো এই প্লাস আই সাইন পাই দেখাতে কোনো তারতম্য হয় কি মানে কারণ সাইন 0 ডিগ্রি ভ্যালু 0 সাইন 180 ভ্যালু কি 0 তাহলে এই সাইন পাই এর টার্ম এখানে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই রাইট জি স্যার জাস্ট একটু দেখানোর জন্য আমি ডিভার্স থিওরেম নিয়ে কথা বলবো আবার একটা জিনিস জানেন কিনা যে কোন যে সাইন 30 ডিগ্রির ভ্যালু যা সাইন 390 ডিগ্রি ভ্যালু তা কি জানেন যে কোন অ্যাঙ্গেলের সাথে যদি 360 ডিগ্রি যোগ করেন মানের কোনো পরিবর্তন আসবে না কেন আসবে না কারণ ওই যে ক্লকওয়াইজ ডিরেকশনে সে ঘুরে 360 ডিগ্রি পরে কি আবার সে তার আগের জায়গায় চলে আসে জি স্যার জানেন কি ত্রিকোণমিতিক ফাংশনে অ্যাঙ্গেলের সাথে যদি আপনি 360 ডিগ্রি যোগ করেন তার ভ্যালুতে কোনো ধরনের তারতম্য আসবে না শুধু 360 ডিগ্রি না তার যত গুণিত কি হোক 360 যোগ করেন বা 720 বা 360 যত গুণিত কে যোগ করেন ভ্যালুতে কোনো ধরনের তারতম্য হবে না ওকে এটা তো এবং দিস ইজ ট্রু তারপরে এরকম আপনি চাইলে ভাষা ট্রাই করে দেখুন সাইন 90 মানে সাইন 30 তার সাথে 360 এর আপনি 12 দিয়ে গুণ করে এটা যোগ করেন ভ্যালুর কোনো পরিবর্তন আসবে নিশ্চিত না কিভাবে ডি ওভার থিওরেমটা থিওরেমটা অ্যাপ্লাই হয় কিছু একটা ইয়ে নিচ্ছি তো তাহলে আমি এখানে দেখে দিতে পারি এটা তাহলে দেখো তো যেহেতু আমরা জানি 360 ডিগ্রি পর পর কোনো ধরনের চেঞ্জ হয় না তাহলে আমরা কি চাইলে এখানে x টু দা পাওয়ার 5 গ্যাস না থাকবে যে এটার সাথে দেখো তো এরকম লিখতে পারবো কিনা যে আমরা যদি চাইলে এই যে 2 m পাই অ্যাড করে দিতে পারবো কিনা আগে ছিল পাই আমি 2 পাই এর গুণিতক একটা গুণ করে দিলাম n এর গুণ হইতে পারে 0 হইতে পারে 1 হইতে পারে 2 কারণ দেখেন n এর ভ্যালু 0 হলে এটাই যদি 1 হয় 360 যোগ করছে যদি 2 হয় 720 ডিগ্রি যোগ করছে যদি 3 হয় 300 এর আরো গুণিত তাই না তো ভ্যালুর তারতম্য হবে সিমিলারলি যদি তার সাথে গুণ করি তাও কি ভ্যালুর কোনো তারতম্য হবে 2 পাই এর গুণিত কোনো তারতম্য হবে না ভ্যালু সেম থাকে এখন এখান থেকে পাই কমন না যাবে কিনা দূরে থেকে এরকম লিখতে পারবো কি মানে এখানে যেরকম লিখতে পারবো পাই কমন নিলে এখান থেকে এখন এটা তো নিশ্চয়ই জানেন যে যদি এদিকে x স্কয়ার হয় ওই দিকে গেলে পরের লাইনে দেখা যায় কি 2 টু দা পাওয়ার হাফ এখানে যদি পাওয়ার 2 হয় এদিকে কি হয় হাফ যদি পাওয়ার 3 হয় এদিকে কি হয় 1/3 যদি পাওয়ার 4 হয় ওইদিকে গেলে পাওয়ার হয় 1/4 সেটা জানেন কি জি জি স্যার হাফ থেকে কথা রুট টু একই কথা এইজন্য আমরা রুট টু লিখে পুরো তো টেকনিকটা কিন্তু টু দা পাওয়ার হাফ তাহলে এখানে যদি x টু দা পাওয়ার 5 থেকে সে সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে তার পাওয়ার 1/5 তার পুরোটার পাওয়ার কত 1/5 তাহলে অ্যাকর্ডিং টু দা ডি মোইভার্স থিওরাম দেখেন ডি মোইভার্স থিওরাম বলছে সাইন cos থিটা প্লাস i sin থিটা টু দা পাওয়ার n যদি হয় তাহলে সেই n টা কোথায় চলে আসে অ্যাঙ্গেলের সাথে গুণ আকারে চলে আসে অ্যাকর্ডিং টু দা ডি মোইভার্স স্টেটমেন্ট অফ দা ডি মোইভার্স থিওরাম আজকে যে থিওরি নিয়ে শুরুতেই কথা বলছিলাম আর কি যে এটা নিয়ে আর কি যে cos থিটা প্লাস i sin থিটা টু দা পাওয়ার n আকারে যদি কোনো কিছু থাকে তাহলে এটাকে অবশ্যই লেখা যায় cos n থিটা প্লাস i sin n এবং এটা সকল n এর সকল ভ্যালুর জন্য মানে ইন্টিজার ফ্র্যাকশন তাহলে যদি আমরা এখানে n এর ভ্যালুটা কি ফ্র্যাকশন না দশমিকই আছে 1/2 তাহলে সে কোথায় চলে আসবে
অ্যাঙ্গেল আকারে, তাহলে কি পরে লাইন আমি এটা লিখতে পারবো কিনা, যে cos 2n plus 5 i into দেখা যাবে কি অ্যাঙ্গেলের সাথে গুণাকার আসে তাহলে ভাগাকারে চলে আসবে না? তাহলে দেখেন x এর কয়টা ভ্যালু পাওয়ার পারফেক্ট ছিল আমার এখানে? পাঁচটা। পাঁচটা, তাহলে এখানে n এর ভ্যালু যদি আপনি 0 1 2 3 4 বসান তাহলে দেখেন পাঁচটা ভ্যালু চলে আসবে। একবার যদি 0 বসান তাহলে x এর একটা ভ্যালু পাবেন, যদি 1 বসান x এর আরেকটা ভ্যালু, যদি 2 বসান আরেকটা, 3 বসান আরেকটা, 4 বসান আরেকটা, তাহলে টোটাল কয়টা ভ্যালু আসবে? পাঁচটা। স্যার যে n এর মান যে কোনো মান বহতে পারবে? শুরু থেকে স্টার্ট করতে হবে 0 1 ডান, আমরা তো ওই যে 2 n পাই ওই ওই লজিকই আমরা তৃতীয় সারিতে গিয়ে যোগ করেছি, 0 এর গুণিতক 1 এর গুণিতক 2 3 এভাবে, তাই না? জি স্যার। তবে হ্যাঁ, এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে এদিকে শেষ করবো কোথায়? যেমন দেখেন 0 থেকে শুরু করলে পাঁচটা ভ্যালু পেতে গেলে কোথায় গিয়ে স্টপ হওয়া লাগবে? 4 না? জি স্যার। যদি এখানে x টু দ্য পাওয়ার 7 থাকতো তাহলে আমাকে 6 এ শেষ করা লাগবে। আবার যদি এরকম হতো যে আমার এখানে x টু দ্য পাওয়ার 4 ছিল কিন্তু সামহাও এখানে প্লাস মাইনাস ছিল এখানে, তখন কিন্তু 0 এবং 1 এ গিয়ে স্টপ করতে হবে, 3 পর্যন্ত যাওয়া লাগবে না। কেন? কারণ 0 এর জন্য আপনি দুইটা ভ্যালু পাবেন যেহেতু প্লাস মাইনাস আছে, আবার 1 এর জন্য কয়টা ভ্যালু পাবেন? দুইটা দুইটা, কিন্তু চারটা হয়ে যায়। যাক, এগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ক্লাসগুলোতে। আচ্ছা স্যার, এখানে স্যার তো স্যার x এর তো স্যার জাস্ট cos টাই কা মান পাবো স্যার, কিন্তু ওই যে i sin যে স্যার ওইটা কি পুরোটাই কি স্যার 0 হয়ে যাবে নাকি স্যার? ওই যে i তো স্যার কমপ্লেক্স, তো এটা যদি 1 হয় তাহলে তো মানে এটা এটা কি বের করব স্যার? এই যে এই ভালো কথা বলছেন, যখন দেখেন আপনি তো n এর গুলো যখন 0 বসাবেন দেখেন তো জিনিসটা কি দাঁড়ায়, sin কি একেবারে দেখেন আমার তো মনে হয় না একেবারে ভেঙেছে। দেখেন তো sin এর গুলো যদি n এর গুলো 0 বসে দেখেন কি 1 বাই 5 থাকে না? যখন বসাবেন তখন আসবে, দেখেন যখন বসাবেন টু তখন কিন্তু পাই, তখন ভ্যানিশ হবে, এখানে কিছু আসবে রিয়েল সলিউশন কিছু কমপ্লেক্স সলিউশন, রাইট? জি স্যার। তাহলে স্যার আনসারে স্যার যদি স্যার এই যে 2 স্যার যেটা আছে স্যার এটা তো স্যার মানে 0 চলে আসবে স্যার, তাহলে আনসারে স্যার কি স্যার ওই যে যদি পাঁচটা ভ্যালু থাকে স্যার তাহলে কি স্যার এই 2 টা নিবো না? দুটো নিবো না, শুধু সাইন এর জন্য এখানে না ভ্যালু পাবেন আপনি? ও জি স্যার, এখানে তো আপনি ভ্যালু পাবেন, এখানে ভ্যালু পাবেন না? জি, এই যে না ভ্যানিশ হচ্ছে, সেটা ভ্যানিশ হচ্ছে না, তাহলে 0 হলো কোথায় গেছে? রিয়েল রেজাল্ট পেলেন, তাই না? রিয়েল ভ্যালু, আমি বলছি যে x এর ভ্যালু গুলো কিছু কোনটা আসবে রিয়েল কোনটা আসবে ইমাজিনারি মানে কমপ্লেক্স, এই হচ্ছে মানে এই জন্য ডিভোর্স থিওরেমটা ইয়ে যে আপনি যেটাকে নরমালি করতে পারছেন না রিয়েল সলিউশন, সলিউশন তো আপনাকে বের করতে হবে পেতে হবে, সে হোক সেটা কমপ্লেক্স নাম্বার হতে পারে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকি, অ্যাটেন্ডেন্স আশা করি সবাই দিয়েছে। স্যার রেজাল্ট কোন দিন দেওয়া হবে স্যার? সরি রেজাল্ট, রেজাল্ট সেগুলো লজে দিয়ে দেওয়া হবে, আমি আগামী ক্লাস লাগবে না, এর আগে আমি একটা গ্রুপে দিয়ে দিব আপনাদের। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আদাব স্যার।